প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে অল্প জায়গার মধ্যে তিনটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা রেখে অসাধারণ একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমি ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলে দিব, এবং এই বাড়িটিতে কোন কোন জায়গায় কীভাবে কী কী রাখা হয়েছে সব কিছু আপনাদের মাঝে ড্রয়িংয়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন তাদের অনেক উপকার আসবে, অথবা আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে বুঝে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্যতা হয়েছে 33 ফিট এবং ফসাদা হয়েছে 38 ফিট, টোটালি 1254 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা। তো আমাদের বাড়িতে মোট 3টি বেডরুম ব্যবহার করা হয়েছে, 2টি মাস্টার বেডরুম, 1টি কমন বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা রাখা হয়েছে, মাস্টার বেডরুম 2টি সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে, এবং আমাদের কমন বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমটা সাইজ রাখা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং রুমটার স্পেস রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 19 ফিট 2 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আরও 2টি টয়লেট রাখা হয়েছে, বাড়িটিতে টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে 5 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 10 ইঞ্চি করে। একটি মাস্টার বেডরুম এবং কম বেডরুমটার সাইজটাও 5 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 10 ইঞ্চি করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একটি কিচেন ব্যবহার করা হয়েছে, কিচেনটার সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 6 ফিট 10 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে মোট 14টি ফিলার রাখা হয়েছে বা 14টি কলম করা হয়েছে, কোন কোন জায়গায় করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন আবার সরাসরি দেখে আসি আমরা কীভাবে কী রেখেছি সবগুলো আপনার মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে ফিজিক্যালি পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, কোনটা সাইজ কীভাবে কী রাখা হচ্ছে সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা আমরা অবশ্যই ভিডিও শেষের দিকে বলে দিব। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে মোট 14টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলো 4টি বেজ ঢালাই করা হয়েছে 8 ফিট বাই 7 ফিট করে, এবং বাকি 10টি বেজ ঢালাই করা হয়েছে 6 ফিট বাই 4 ফিট করে। তো বন্ধুরা, আমাদের যে ভীমগুলো ঢালাই করা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, তো আমাদের কলমগুলো ঢালাই করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো আমাদের ভীমের মধ্যে মোট 6টি রড ব্যবহার করা হয়েছে, কলমের মধ্যে আমাদের মোট 6টি রড ব্যবহার করা হয়েছে। তো কলমের মধ্যে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সাইজ দেওয়া হয়েছে 12 মিলি রড, 6 পিস করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তো আমাদের ভীমের মধ্যে যে রড ব্যবহার করা হয়েছে সেটিও আমাদের 10 মিলি রড ব্যবহার করা হয়েছে 6টি করে। তো বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের উদ্দেশ্যে প্রত্যেক দিনই আমরা এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আমরা আশা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, আপনারা দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের যে ছাদটি ঢালাই করা হয়েছে, ছাদের মধ্যে যে শাটারিংটি ব্যবহার করেছি আমরা, যে শাটারিংয়ের মধ্যে যে বাঁশগুলো ব্যবহার করেছি সেখানে আমরা কোনো বাঁশের আগাছাও দেইনি, অথবা আমরা কোনো পোকামাকড় বাঁশ বা কোনো শুকনো বাঁশ দেইনি, যাতে করে বাড়িটির যখনই বাড়িতে ভাইব্রেটার মেশিন চালানো হবে তখন বা ভাইব্রেটার মেশিন ব্যবহার করা হবে তখন কিন্তু যদি সেখানে যদি বাঁশ নরম থাকে তাহলে কিন্তু বিপদ বা রিস্ক আছে। সো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যখনই বাড়ি করবেন বা যখনই আপনারা ছাদ ঢালাই করবেন অবশ্যই চেষ্টা করবেন ভালো শক্ত মজবুত বাঁশ দিতে, যাতে করে কোনো সমস্যা না পড়েন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ছাদের উপরে যে আমরা শাটারিংটি করেছি খুব সুন্দরভাবে কাঠ দিয়ে করেছি। আমাদের শাটারিংটা খুলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের শাটারিংগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে বাড়িটি কীভাবে কত সুন্দর করে রাখা হয়েছে। তো বন্ধুরা,
এ বাড়িতে যে যতগুলো দরজা ব্যবহার করা হবে সবগুলো দরজা সাজাতে হবে 7 ফিট বা 3 ফিট করে, এবং আমাদের বাড়িতে যতগুলো জানালা ব্যবহার করা হবে জানালাগুলো সাজাতে হবে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এখন পর্যন্ত আমাদের বাড়িতে মোট খরচ হয়েছে 3,80,000 টাকা। 3,80,000 টাকার মধ্যে আমরা একটি ছাদ কমপ্লিট করতে পেরেছি। তো বন্ধুরা আমরা আশা করছি বাকি 5 থেকে 6 লক্ষ টাকা হলেই আমরা পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সহ সব কিছু মিলে আমরা এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো। মোট ইনটোটালে 9 থেকে 10 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা আপনারা চাইলেও এরকম একটি বাড়ি করে নিতে পারেন 9-10 লক্ষ টাকার মধ্যে, তা আপনারা চাইলে এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের ছাদের রডগুলো দেখানোর চেষ্টা করতেছি, আশা করছি আপনারা ছাদের রডগুলো সবগুলো দেখে যান। আমরা 12 মিলি রড 6টি করে ব্যবহার করেছি, সেটি আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা যদি কোনো বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে, বা কোনো টপিক নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের রিকোয়েস্টের বা কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কেমন আমি মাসুদ এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।